ইংরেজি নতুন বছরের প্রথম মাসে কবিতাকে ভালোবেসে তৃতীয় বর্ষের প্রথম প্রয়াসে কবিতা সন্ধ্যা অনুষ্ঠিত হলো সোমবার 8ই জানুয়ারি কলকাতার জীবনানন্দা সভাগৃহে। কবিতাকে ভালোবেসে অধ্যক্ষা বিশিষ্ট বাচিক শিল্পী প্রণামী ব্যানার্জি এদিন বলেন, আগামী প্রজন্মের কাছে আমাদের মাতৃভাষার ঐশ্বর্যের সাথে পরিচয় করে দেবার সুতীব্র বাসনা, কারণ কবিতা দিয়ে কেবল পাঠ না, আমাদের সকলের হৃদয় ও মননে ধরে রাখতে হবে। কবিতার সুন্দর একটি স্বর্ণালী সন্ধ্যা যাদের উজ্জ্বল উপস্থিতিতে অনুষ্ঠানটি সর্বাঙ্গ সুন্দর হয়ে ওঠে তারা হলেন সমাজকর্মী স্বপ্না মুখার্জি, সাহিত্যিক প্রসেনজিৎ দাশগুপ্ত এবং শিল্পী বনানী সেনগুপ্ত। অনুষ্ঠানে এদিন অপূর্ব আবৃত্তি উপস্থাপনা করেন মেহুলি রায়, আকৃতি মাঝি, তন্ময় পাত্র, সৃজিতা, আদ্রিকা, রথিজিৎ, দেবদীপ, অভিনন্দন ও আদ্রিজা। এছাড়াও অনুষ্ঠানে আবৃত্তি উপস্থাপনা করেন সুমনা গুহ, সংযুক্তা দাশগুপ্ত, দেবশ্রী বিশ্বাস, পল্লবী সীমা, রমা, দেবস্মিতা, সুতপা এবং পুষ্পিতা। প্রায় 50-এর অধিক কবিতা শিক্ষার্থী এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দর্শক আসনে সভাগৃহ ছিল পরিপূর্ণ শুধুমাত্র কবিতা ভালোবেসে। অধ্যক্ষা প্রণামী ব্যানার্জি সবসময় চেষ্টা করেছেন ছাত্রছাত্রীরা সকলে যেন আরও ভালোবেসে সফলতায় পৌঁছায়। এদিন সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা ও পরিচালনা করেন প্রণামী ব্যানার্জি। কলকাতা থেকে বনি সিং রিপোর্ট, বঙ্গ সংবাদ। আমাদের কর্ণধার তো তারই আহ্বানে আজকে আমি এখানে উপস্থিত হয়েছি, নিজেকে খুব ধন্য বলে মনে হচ্ছে। এই কারণে যে ওনার যে একটা সুন্দর সাজানো পরিবার কবিতাকে ভালোবেসে সেই জায়গাটা একটা দেখে আমি ভীষণ অভিভূত এবং আপ্লুত। এবং আমি চাইব যে এই প্রতিষ্ঠানের শিল্পী হোক, কারণ একটা বড় মনের মানুষ না হলে একটা শিল্পী হওয়া যায় না। তাই উনি যে ওনার সঙ্গে আমি বহু আগে থেকে ওনার সঙ্গে আমার পরিচয় বলতে বলবো কি, ওনাকে আমি দেখেছি বহু অনুষ্ঠানে এবং নানান রকম পরিবেশনার ক্ষেত্রে বলুন বা সঞ্চালনার দায়িত্বে বলুন বা ওনার কবিতা ওনাকে টিভিতে দেখেছি বা নানান কারণে নানান অনুষ্ঠানে দেখেছি। কিন্তু ওনার সঙ্গে যে আমার যে একটা আধ্যাত্মিক সম্পর্ক, এই সম্পর্কের সেতুটা ভেঙেছে আমার সংযোগটা আমার ছোট্ট বোন, আমার বাপরি, আমার ছোট্ট বোন, এই এই সেতুটা কিন্তু ভেঙেছে এই সংযোগটা এবং পাপড়ি। তাই আমি ওদেরকে আমার অন্তরের ভালোবাসা জানাই প্রণামীকে আমার অন্তরের শ্রদ্ধা ভালোবাসা, এবং এইভাবে উনি চলুক এবং ওনার পথ সুগম হোক, এটাই চাইব।